শুনেছি আজকের গল্প সৈয়দ মুজতবা আলীর লেখা সিনিয়র অ্যাপ্রেন্টিস। কোনো কোনো ধর্মগ্রন্থ যত পুরনো হয় তাদের কদর ততই বেড়ে যায়। নতুন যুগের লোক যেসব গ্রন্থ থেকে নতুন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা আর সব কেতাবকে অনায়াসে হার মানায়। শুধু ধর্মগ্রন্থ নয়, কোনো কোনো গল্প অমর হয়ে থাকে ওই একই কারণে। তারই একটা অতি মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল। 20টা টাকা জেবে নিয়ে বাজারে ঘুরে এলুম, ধুতি পেলুম না। গল্পটি হয়তো অনেকেই জানেন, তারা অপরাধ নেবেন না। গণেশ বেচারি অ্যাপ্রেন্টিস, মাইনে পায় না, কাজ শিখছে, এর ধাতানি ওর গুতানি চাঁদপানা মুখ করে সয়। আশা একদিন পাকাপাকি চাকরি, মাইনে সব কিছুই পাবে। চাকরি খালি পড়ল, কিন্তু বড়বাবু সেটা নিয়ে দিলেন তার শালির ছেলেকে, সে কখনো অ্যাপ্রেন্টিস করেনি। বড়বাবু গণেশকে ডেকে বললেন, বাবা গণেশ কিছু মনে করো না, এ চাকরিটা নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হলো, আসছেটা তোমাকে দেব নিশ্চয়ই। কাকস্য পরিবেদনা আবার চাকরি খালি পড়ল। বড়বাবু ফের ফক্কিকারি মারলেন, গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিড়ে ভেজালেন। এমনি করে করে দেদার চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল, তার অ্যাপ্রেন্টিসের আকশি দিয়ে একটাকেও ধরতে পারল না। শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপুরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না। গণেশের চোখ বসে গেছে, গাল ভেঙে গেছে, রগের চুল দু এক গাছায় পাক ধরল, পরনের ধুতি ছিঁড়ে গিয়েছে, জামাটা কোনো গতিকে গায়ে ঝুলে আছে। গণেশ এ টুলে ও টুলে এর কাজ ওর ফাই ফরমাস করে দেয়, আর করে করে আপিসের বেবাক কাজ তার শেখা হয়ে গেল। চাকরি কিন্তু হলো না। এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন, আমায় একটা জরুরি রিপোর্ট লিখে আজকে মেল ধরতে হবে, কেউ যেন ডিস্টার্ব না করে। দরজার গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও, কাউকে যেন ঢুকতে না দেয়। দারোয়ানরা সেদিন করেছিল ধর্মঘট, বড়বাবু গণেশকে দিলেন দোরের সামনে বসিয়ে, বললেন, কিছু মনে করো না বাবা গণেশ, হে 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 ইত্যাদি। গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিতে গিট দিতে লাগলো। এমন সময় নিচের রাস্তায় হই হই রই রই, এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, পরনে কোপিনটুকু পর্যন্ত নেই, ইংরেজিতে যাকে বলে বার্থডে স্যুট, আর পেছনে রাস্তার ছোড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেদিয়ে নিয়ে যাচ্ছে। হবি তো হ পাগল করল গণেশের আপিসের দিকেই ধাওয়া। সিঁড়ি ভেঙে উপরের তলায় উঠে ঢুকতে গেল বড় সাহেবের ঘরে, টুল ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু পাগলকে বাধা দিল না। মার মার কাট কাট কাণ্ড, পাগলের পিছনে পিছনে ছোড়াগুলোও গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে, চিৎকার চেঁচামেচি। পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে রিভলভিং টিল্টিং চেয়ারে বসতে যায়। তাই দেখে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করল। সাহেব তো রেগে গাই, বড়বাবুকে ধরে তো এই মার কি তেই মার লাগান আর কি, বলেন, তুমি একটা ইডিয়েট, আর দৌড়ে বসিয়েছিলে তোমারই মতো একটা ইম্বেসাইলকে, কোথায় সে, তাকে ডাকো। গণেশ এসে সামনে দাঁড়ালো, সাহেব মারমুখো হয়ে জিজ্ঞেস করলেন, ইউ প্রাইজ ইডিয়েট, পাগলকে তুমি ঠেকালে না কেন? গণেশ বড় বিনয়ী ছেলে, বললে, আমি ভেবেছিলুম উনি আমাদের অফিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, আমি তো জুনিয়র, ওকে ঠেকাবো কী করে? সাহেব তো সাত হাত পানি মেয়ে। গণেশ বলল, হুজুর আমি 3 বছর ধরে এ অফিসে অ্যাপ্রেন্টিস করছি, খেতে পাইনে পড়তে পাইনে, এই দেখুন ধুতি ছিঁড়ে পট্টি হয়ে গিয়েছে, লজ্জা ঢাকবার উপায় নেই, তাই যখন একে দেখলুম আমাদের অফিসে ঢুকছেন একদম অবস্থার উলঙ্গ, তখন আন্দাজ করলুম ইনি নিশ্চয়ই এ অফিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস, তা না হলে তার এ অবস্থা হবে কেন? এখানে অ্যাপ্রেন্টিসি করে করে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়েছেন। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।